চ্যানেলে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এখনকার ভিডিওটির সাথে সাধারণ গুরুত্বপূর্ণ একটি বিষয় থেকে অর্থাৎ বাংলাদেশের পানির সম্পদ ও কৃষি সম্পদ থেকে গুরুত্বপূর্ণ বিগত চল্লিশ বছর এবং বিভিন্ন সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসায় বাছাই করা তথ্য সমন্বয়ে প্রথম যে তথ্যটি দেখব বাংলাদেশে প্রথম আর্সেনিক শনাক্ত হয় উনিশশো তিরানব্বই সালে দেশের প্রথম স্থাপিত আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট অবস্থিত গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বাংলাদেশে প্রাপ্ত আর্সেনিকের মাত্রা এক দশমিক শূন্য এক মিলিগ্রাম বাংলাদেশের জন্য আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা জিরো পয়েন্ট মিলিগ্রাম বাংলাদেশে মোট পানি শুধনাগার রয়েছে ছয়টি বর্তমানে সায়দাবাদে পানি শোধন প্রকল্পে দৈনিক পানি উৎপাদন ক্ষমতা বাইশ দশমিক পাঁচ কোটি লিটার বাংলাদেশের সর্বাধিক আর্সেনিক আক্রান্ত জেলা চাঁদপুর আর্সেনিক দূরীকরণে মনো ও আর্থফিল্টারের উদ্ভাবক যথাক্রমে প্রফেসর আবুল হুসাম ও অধ্যাপক দুলালী চৌধুরী বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বিডব্লিউ ডিবি প্রতিষ্ঠিত হয় উনিশশো উনষাট সালে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি হল কাপ্তাই রাঙামাটি বাংলাদেশে প্রথম আর্সেনিক ধরা পড়ে চাপাইনবাবগঞ্জ জেলায় বাংলাদেশের কয়টি জেলায় পানিতে আর্সেনিক পাওয়া যায় একষট্টিটি জেলায় মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া যায়নি রাঙামাটি বান্দরবন ও খাগড়াছড়ি জেলায় দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প গঙ্গা কপতাক্ষ প্রকল্প ডিএনডি প্রকল্প ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা প্রকল্প তিরিশ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালের বারোই ডিসেম্বর নয়াদিল্লি ভারত তিরিশ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্ত হয় চৌঠা নভেম্বর উনিশশো সাতানব্বই তুইবাই ও তুই রং নদীদ্বয়ের মিলিত স্রোত দ্বারায় সৃষ্টি হয়েছে বরাক নদী ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণ করেছে বরাক নদীর উপর টিপাইমুখ বাঁধ অবস্থিত ভারতের মণিপুর রাজ্যে বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা বাদ প্রকল্প বাংলাদেশের মোট জমির পরিমাণ 3 কোটি ৬০ লাখ সাত হাজার চুরানব্বই একর বাংলাদেশের মোট চাষাবাদযোগ্য জমির পরিমাণ 3 কোটি ছিয়াত্তর হাজার তিপ্পান্ন একর প্রায় বাংলাদেশে বর্তমান মাথাপিছু আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক এক পাঁচ একর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল ভাগ লোক বাংলাদেশে খাস জমির পরিমাণ আটত্রিশ লাখ তিপ্পান্ন হাজার সাতশো চুরানব্বই একর খরিফ শস্য বলতে বোঝায় গ্রীষ্মকালীন ফস্যকে রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্য জাতীয় বীজ পরীক্ষাগার অবস্থিত গাজীপুর বাংলাদেশের একমাত্র আঞ্চলিক বীজ পরীক্ষাগার অবস্থিত ঈশ্বরদী পাবনা দেশের বৃহত্তম দত্তনগর কৃষিখামর অবস্থিত জিনাইদহ জেলার মহেশপুরে দত্তনগর কৃষি খামার কার্যক্রম শুরু হয় উনিশশো সালে আয়তন দুই হাজার একর স্বর্ণা সারের বৈজ্ঞানিক নাম ফাইটো হরমোন ইন্ডিউ সার স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি সুমারিশ অনুষ্ঠিত হয় উনিশশো সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন করা হয় পাঁচই এপ্রিল উনিশশো প্রথম বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেওয়া হয় উনিশশো ছিয়াত্তর সালে বাংলা তেরোশো সালে তখন এ পুরস্কারের নাম ছিল রাষ্ট্রপতি কৃষি পুরস্কার এরই সাথে শেষ হয়ে গেল বাংলাদেশের পানিসম্পদ ও কৃষি সম্পদ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমন্বয়ে সাজানো এই ভিডিওটি আশা করছি ভিডিওটি ছোট হলেও তথ্যবহুল হবে এবং বাংলাদেশের পানিসম্পদ ও কৃষি সম্পদ থেকে কোনো প্রশ্ন আসতে এখান থেকে একটি প্রশ্ন কমন পাবেন আপনারা অল জব ড্রিসুয়েশন চ্যানেলের সাথেই থাকুন আশা করছি একটি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি অল্প সময় সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ